কয়েকদিন আগেই আমরা আপনাদের দেখিয়েছিলাম ডান্স ডান্স জুনিয়র সিজন 3 এর ফটোশুট করতে ব্যস্ত ছিল ত্রিনা, অভিষেক, দীপান্বিতা, মনামি এমনকি দেব। আর এবার আনুষ্ঠানিকভাবে চ্যানেলের তরফ থেকে ঘোষণা করা হলো 6ই আগস্ট থেকে প্রতি শনি এবং রবিবার রাত 9:30টায় স্টার জলসায় দেখা যাবে ডান্স ডান্স জুনিয়র সিজন 3। এবারের এই শো এর ট্যাগলাইন দিয়েছে বাংলা থেকে উঠে আসবে ভারত সেরা ড্যান্সার। আর এই শোতে প্রথমবার বিচারকের ভূমিকায় পাওয়া যাবে টি টাউনের মোস্ট পপুলার কাপল দেব এবং রুক্মিণীকে একসাথে। এছাড়াও বিচারকের ভূমিকায় থাকছে ডান্সিং কুইন মনামি ঘোষ। আর ক্যাপ্টেন হিসেবে যারা থাকছেন তারা দর্শকদের খুব পছন্দের অভিষেক বোস, ত্রিনা সাহা, দীপান্বিতা রক্ষিত এবং রুবেল। আর এই শো এর পরিচালনা করছেন শুভঙ্কর চট্টোপাধ্যায়। তবে ডিরেক্টরের দাবি, বাংলার বিভিন্ন রাজ্য থেকে তারা খুঁজে এনেছে 21 জন মোস্ট ট্যালেন্টেড খুদে ডান্সারদের, যাদের পারফরমেন্স দেখে দর্শক কেন বিচারকরাও হয়তো অবাক হয়ে যাবে। আর এবারে সিজন 3 আরো বেশি চমকপ্রদ হতে চলেছে, কিন্তু তার কারণ বলতে নারাজ পরিচালক। পারফরমেন্সের মধ্যে দিয়ে যদি বিচারকদের মন জয় করতে পারে পারফর্মাররা, তাহলে তারা পাবে স্ত্রী ট্যালেন্ট এবং পাওয়ার প্যাক পারফরমেন্সের খেতাব। আর বাকি কি কি হবে সেটা দেখার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে 6ই আগস্ট পর্যন্ত। শান্তনু মজুমদারের রিপোর্ট, আজ তক বাংলা। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।